শিক্ষার্থী বন্ধুরা আমার হাতে কি নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কাটা কম্পাস এবং আজকের ক্লাসটি কি সম্পর্কে হতে চলেছে রাইট এই যে কাটা কম্পাসের যে একটা দারুণ কনসিডিউজ করা হয়েছে এইটা কোন কবিতায় বলো তো ইয়াস টাইটেল দেখেও তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল পোয়েট লাভ পোয়েট জন টানের ভ্যালেডিকসন ফরবিডিং মর্নিং ওকে তো চলো আমরা এবার কবিতাটাই যাই এবং যে জায়গায় কাটা কম্পাসের ব্যবহারটা আছে আমরা সরাসরি কাটা কম্পাসের ইউজের মাধ্যমেই দেখিয়ে দেবো রাইট তো দেখো যে আ ভ্যালিডিকশন একটু টাইটেলটা যদি বিশ্লেষণ করো আ আলিডিকশন ভ্যালিডিকশান বলতে ফেয়ারওয়েল মানে বিদায় জানানো হয় না বিদায় জানানো যে পর্বটা সেটাকে বলে কি ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং আচ্ছা ফরবিড করা মানে কোনো কিছু নিষিদ্ধ করা আর এটা হচ্ছে মানে যেটা সকাল মর্নিং সেটা না মানে একটু মর্নিং টাইপের যেটাকে বলে শোক মানে তোমাকে শোক করতে নিষেধ করা হচ্ছে ভ্যালিডিকশান কোন টাইমে যখন তুমি ফেয়ারওয়েল যাচ্ছ করছো বা বিদায় সম্ভাষণ জানাচ্ছ এমন একটা টাইমে তো তোমরা জানো যে আমাদের পোয়েট জন্ডান উনি হচ্ছেন মেটাফিজিক্যাল ফিজিক্যাল পোয়েট বা লাভ পোয়েট মেটাফিজিক্যাল তো বুঝছোই যে যেটা হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল মানে তার ভালোবাসাটা কি সোল টু সোল নট ফিজিক্যাল হ্যাঁ তো ডানের ওয়াইফকে অ্যানিডান এটা তোমরা জানোই এবার জন্ডান যাচ্ছেন ফ্রান্সে একটা ট্রিপে যাচ্ছেন সঙ্গে তার একটা ফ্রেন্ডের সঙ্গে তো অ্যানিডান কিন্তু এ সময় প্রেগনান্ট এবং অ্যানিডান খুব মন খারাপ করছে মানে একদম মানে কাঁদতে শুরু করবে ব্যাপারটা এমন টাইপের অ্যানিডানের কি খুব মন খারাপ যে জন্ডান সে হচ্ছে যে বাবু হতে যাচ্ছে অথচ এমন একটা টাইমে তার ফ্রেন্ডের সাথে ফ্রান্সে চলে যাচ্ছে তাকে রেখে এইবার জন্ডান তাকে বলছে যে তুমি মন খারাপ করো না তোমার মন মানে তুমি কেন মন খারাপ করবা মন খারাপের তো কোনো প্রয়োজন নেই তখনই তিনি এই কবিতাটা তার ভিলাব্ড ওয়াইফকে উদ্দেশ্য করে লিখেছেন যে আসলে মন খারাপ করার কোনো দরকারই যে নেই কী করে আমরা কবিতায় বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে এবার দেখে নেব এই কবিতাটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল থার্টি সিক্স লাইনের আমি লাইন বাই লাইন আলোচনা করতেছি না বাট পুরো একটি কবিতার সামারি থিম সব কিছু আলোচনা করবো ইনশাল্লাহ দেন আছে এই কবিতার নাই স্টেঞ্জ স্টেঞ্জ তোমরা বোঝো দ্যাট মিন্স প্রত্যেকটা স্টেঞ্জে চারটা করে লাইন আছে টোটাল থার্টি সিক্স লাইনের একটা কবিতা এটা তাই না তো চলো আমরা এবার দেখে নিব যে এক নাম্বার স্টেঞ্জ এখানে স্টেঞ্জ আওয়ারি নাম্বারিং করা হচ্ছে কি বলছে যে ভার্চুয়াস মেন ওকে তো ভার্চুয়াস মেনের ব্যাপারে এখানে বলা হচ্ছে কবি বলছেন যে আচ্ছা দেখো কিছু সাধু ব্যক্তি আছি না মানে খুব ভালো মানুষ যারা তারা যখন মারা যায় তারা কেমন খুব নিঃশব্দে নিবিড়ে চলে যায় তাই না মানে খুব একটা তাকে নিয়ে হট্টগোল সরগোল পড়ে না এবং তাদের যারা ফ্রেন্ড রয়েছে তারা কি করে মানে খুব আফসোস করে যা উফ এরকম একটা ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে গেল অনেক আর বলে না না আফসোস করা দরকার নেই সে আসলে অনেক ভালো ছিল এবং ভালো ভালোই গেছে তো সেটাই ভালো হয়েছে তো কবি এখানে বলছি তুমি আমাকে বিদায়টা এইভাবে দাও যে একজন সাধু মানুষ যেমন শান্তিতে ঘুমোয় শান্তিতে মারা যায় শান্ত শিষ্টভাবে তোমার চলে যায় তুমি আমাকে ঠিক আমার বিদায়টা এইভাবেই দাও ওকে দেন সেখানে স্টেঞ্জে কবি বলছি এই যে টিয়ার ফ্লার্স তুমি তোমার চোখের পানিতে একদম বন্যা যেটা আমরা বলি না যে এত এই কান্নাকাটি যে চোখের পানিতে বন্যা বই যাচ্ছে যে তুমি কী করিও না চোখের পানিতে যেন তোমার বন্যা বই না যায় অথবা তোমার হচ্ছে যে সাই বলতে কি তোমার শ্বাস বলে না দীর্ঘশ্বাসে কি হয় তোমার যেন ঝড় উঠে গেছে এমন একটা ব্যাপার তুমি এক করো না তোমার কান্নায় বন্যার মতো ভাসিয়ে দিও না বা তোমার এই যে মানে আমি চলে যাচ্ছি তুমি ফ্রাস্ট্রেটেড যার জন্য তুমি হতাশ হয়ে কী হচ্ছ শ্বাস নিয়ে যেন ঝড় তুলে দিচ্ছ অ্যাকচুয়ালি এমনটা করো না এখানে কবি তার বিলাভড ওয়াইফকে এইরকমটা করতে নিষেধ করেছেন থার্ড ইস ডেঞ্জ ওয়াইফ কি বলছে আর্থ কোয়াক ওকে তো বলছে দেখো পৃথিবীতে কী হয় আর্থ কোয়াক হয় আর্থ কোয়াকে কিন্তু অনেক সময় অনেক মানুষ মারা যায় অনেক ক্ষতি হয় কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়ম মানুষকে মেনে নিতেই হয় মানুষের এটা নিয়ে কোনো হট্টগোল হইচই করার কিছুই থাকে না এবং মানুষ করেও না বড় জোর কী করে যে একটি ভূমিকম্প ঘটে যাওয়ার পর লোকজন কাউন্ট করে যে কতজন মারা গেছে কতটা ক্ষতি হয়েছে বাট কী করে না তোমার মানে আর নিয়ে কোনো হইচই করে না বিকজ এটা প্রাকৃতিক নিয়ম ইটস ন্যাচারাল তোমাকে এটা মেনে নিতে হবে তেমনই আমরা তো অলওয়েজ একই সঙ্গে থাকবো না বাট স্পিরিচুয়ালি আমরা একসঙ্গে আছি আমি কিন্তু তোমার কাছ থেকে কোথাও চলে যাইনি ইভেন মারা গেলেও আমি তোমার কাছ থেকে দূরে যাব না আমাদের আত্মা বা শোলের যে ভালোবাসা সেটা ঠিকই থাকবেন রাইটার আসলে এইভাবে বোঝাতে চেয়েছেন দেন ফোর্থ স্টেঞ্জাই বলছে যে ফিজিক্যাল লাভ অ্যাকচুয়ালি আমাদের লাভটি কী না বলো তো ফিজিক্যাল লাভ না আবার এটা হচ্ছে গিয়ে অন্যের মতো এত কমন না এখানে একটি বিষয় কবি বোঝাতে চেয়েছেন যে ফিজিক্যাল লাভটা ট্রানজিররি এটা খুবই সংক্ষিপ্ত বিকজ তোমার ফিজিক্যাল লাভে তোমার যেন শারীরিক অ্যাট্রাকশানটা কমে যায় বা শেষ হয়ে যায় দেন ওই ভালোবাসার আর কি থাকে না কোনো ভ্যালুয়েশান থাকে না বা ফিজিক্যাল লাভ যারা করে তাদের কি হয় তোমার হচ্ছে জাস্ট ফিজিক্যাল অ্যাট্রাকশানের কারণেই তাদের মানে লাভ মেকিংটা হয়ে থাকে বাট স্পিরিচুয়াল লাভটা কী বা লাভ শোল টু শোলের যে লাভ এ লাভটা অলওয়েজ পারমানেন্ট এবং আমরা কাছেই থাকি আর দূরেই থাকি ডিস্টেন্সটা এখানে কোনো ফ্যাক্ট না অলওয়েজ স্পিরিচুয়াল লাভটা কী করা যায় ফিল করা যায় এটি কিন্তু জনরান তার বিলাভড ওয়াইফকে বোঝার চেষ্টা করছেন এবং অন্যেরা কি করে ফিজিক্যাল লাভ মেকিং করে আমরা তাদের চেয়ে ডিফারেন্ট ওয়ে কমন তারা কি কমন এবং তাদের লাভটা ঘন স্থায়ী আমরা কি ওদের থেকে ইউনিক এবং আমাদের লাভটা পারমানেন্ট রাইটার এটা বোঝাতে চেয়েছেন দেন দেখো ফাইভ স্টেন যাই রাইটার বলছে শোনো আমাদের ভালোবাসাটা কিন্তু অলওয়ে অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে এবং পিওর হয়ে গেছে আমাদের ভালোবাসা বিশুদ্ধ এই ভালোবাসায় তোমার আইজ লিপস হ্যান্ডস মানে যেহেতু তোমার ফিজিক্যাল যে ইন্দ্রিয়গুলো বা সেন্সগুলো রয়েছে এগুলোর ফিলটাই মাস্ট না বিকজ এগুলোর ফিলে আমরা ফুলফিল করে ফেলেছি এবং আমাদের ভালোবাসাটা কি পিওর এবং রাইটার বলতে যাচ্ছেন যে তুমি যদি এভাবে মুড খারাপ করো ভেঙে পড়ো তাহলে আমাদের ভালোবাসার কথা কিন্তু সবাই জেনে যাবে আই ডোন্ট লাইক ইট এবং আই ডোন্ট ওয়ান্ট ইট আমি এটা চাইও না এটা পছন্দও করি না এবং আমি মনে করি যে সেখানে আমাদের ভালোবাসাটা অপবিত্র হয়ে যাবে আমাদের বিষয়টা আমাদের মধ্যেই থাক মানে এখানে রাইটারের একটা রিলিজিয়াস অ্যাটিটিউডও কিন্তু কি হয়েছে বলতো প্রকাশ পেয়েছে দেন দেখো রাইটার আরেকটা দারুণ এক্সাম্পল দিয়েছেন যে টু সোলস লাইক গল আমাদের আত্মা দুইটা আত্মা কি সোনার মতো যে উদাহরণটা দেওয়া হয়েছে গোল্ড কি হয় বলো তো গোল্ড তোমার মানে ভেঙে যায় না গোল্ডকে তুমি যদি পেটাও গোল্ড পিটিয়ে পিটিয়ে কি হবে সেটা আরও বেশি সম্প্রসারিত হবে আরও বেশি বড়ো হবে তেমনি আমাদের ভালোবাসাটাও কি হচ্ছে দিন দিন সম্প্রসারিত হচ্ছে বিশাল আকার ধারণ করছে বাট এটা কী হচ্ছে না গোল্ড যেমন ভেঙে যায় না আমাদের ভালোবাসাটাও তেমন ভেঙে যায় না আবার গোল্ড দিয়ে যেমন তুমি দারুণ অর্নামেন্ট তৈরি করতে পারো অর্নামেন্ট আমরা সবাই লাইক করি তাই না তেমনি আমাদের ভালোবাসাটাও তেমনই এখানে গোল্ডের সঙ্গে তিনি কম্পেয়ার করেছেন এবং আসো মজার বিষয় সেভেন এইট নাইন এই তিনটাই স্টিন যাই কবি বলতে চেয়েছেন যে টুইন কমফাসেস মানে আমাদের ওনার ভালোবাসাটাকে এখানে একটা মানে ফারফেস্ট ইমেজ তোমার নিয়ে এসেছি মানে কনসিট যেটা আমরা বলি খুব দূরবর্তী একটা ইমেজ ব্যবহার করেছেন এই যে তোমার হচ্ছে টুইন কম্পাসেসের কথা বলা হয়েছে এটা কি রাইটার বলতে চেয়েছেন যে এই যে কাটা কম্পাসের এটাকে কি বলে স্থির লেগ আমি তোমাকে যদি একটু ট্রাই করে দেখাই তাহলে তোমরা এই যে দেখো যে এটা হচ্ছে স্থির লেগ এখানে রাইটার তার ওয়াইফকে কাটা কম্পাসের এ লেগের সঙ্গে তুলনা করেছেন এবং এটাকে যদি এইভাবে ঘুরাই আচ্ছা এটা তো বোর্ড স্লিপ করতেছে এইভাবে যদি ঘুরাই তাহলে স্থির লেগটা একই জায়গায় থাকবে বাট এটা কি হবে একটু ঝুঁকে পড়বে আর যদি এটাকে সেন্টার লেগ তার ওয়াইফকে বলছি তুমি সেন্টার লেগ আমি এটা কি করতেছি তোমার চারিদিকে এভাবে ঘুরতেছি বাট আমি যেখানেই থাকি না কেন এক সময় আমি তোমার কাছে আসবো এই যে ক্লোজ করে দিলে কিন্তু এখানেই চলে আসছে আবার আমি যেখান থেকেই শুরু করেছি আমি সেখানে এসে শেষ করব। বা আমার শেষ প্রান্ত যেখানে হয়েছে তারপর থেকে আমার শুরুর প্রান্তটা শুরু হবে রাইটার এটা বারবারই বোঝাতে চেয়েছেন যে কাটা কম্পাসের যে স্থির লেক বাট তুমি যদি তোমার সেন্টারটাকে কি করো এখান থেকে চেঞ্জ করে দিকে নিয়ে চলে আসো দেন আমিও কিন্তু চেঞ্জ হয়ে যাব মানে আম তোমার ওয়ার্ল্ড তোমার ওয়ার্ল্ডটা যদি পরিবর্তন হয় চেঞ্জ হয় সরে যায় তাহলে আমার ওয়ার্ল্ডটাও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সো নোটেন স্যার জাস্ট তুমি স্থির থাকো এবং আমার কোথাও যাওয়ার সুযোগ নাই। কারণ আমাদের ভালোবাসা তো কাটাকম্পের মতো আমি আবারও ঠিক এভাবেই এখানে ব্যাক করব। তাই না তো দারুণ একটা কনসেপ্ট কিন্তু রাইটার এখানে ইউজ করেছেন তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাকচুয়ালি রাইটার এখানে তার বিলাপটিকে কতটা ভালোবাসেন এবং তাদের ভালোবাসার যে ডিস্টেন্সটা আসলে ফ্যাক্ট না প্রয়োজনের তাগিদে তাকে বাইরে যেতে হতেই পারে কিন্তু এর মানে এই না যে তাদের ভালোবাসা এক বিন্দু পরিমাণ কমে যাবে এটা একেবারেই হবে না এবং তার অফও যেন সে বিষয়টা ফিল করেন তিনি যেন ফ্রাস্ট্রেটেড না হন সেই উপদেশগুলোই এই কবিতাতে দেওয়া হয়েছে তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজ এ পর্যন্ত ওই